Assalamu alaikum. Welcome to my YouTube channel. Viewers, today's video topic is how to create Twitter account customization and how to two-step post. সামাজিক যোগাযোগ মাধ্যম ও মাইক্রো ব্লগিং সাইট টুইটার বিশ্বের বড় বড় সেলিব্রিটি ও ব্যবসা প্রতিষ্ঠান সহ এটি ব্যবহার করে থাকেন অনেকেই। ব্যক্তিগত বার্তা ও তথ্য জানতে এই মাধ্যমটির উপর নির্ভরতা দিন দিন বাড়ছে। বর্তমানে টুইটারের দিকে ছুটছেন সবাই, তবে আপনি কেন পিছিয়ে থাকবেন? চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক কিভাবে আপনি নিজেই আপনার একটি নতুন টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। বন্ধুরা, তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা প্রথমত দেখে নিব কিভাবে টুইটার অ্যাকাউন্ট খোলা যায়, তারপরে টুইটার অ্যাকাউন্ট কাস্টমাইজেশন, প্রোফাইল পিকচার, কভার পিকচার সহ অন্যান্য ইনফরমেশন কাস্টমাইজ করব। দেন আপনাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে টুইটারে টুইস্ট করবেন এবং পোস্ট করার ক্ষেত্রে যা যা কার্যক্রম আছে সব কিছু বিস্তারিত এই ভিডিওতে বুঝিয়ে দিব। তাহলে বন্ধুরা, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে টুইটার অ্যাকাউন্ট খুলব। প্রথমে ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে এখানে সার্চ বক্সে টাইপ করব twitter.com/login। এটা টাইপ করলে তাহলে আমাদেরকে টুইটারের ওয়েবসাইটে সরাসরি নিয়ে যাবে, অথবা আপনি গুগলে টুইটারের ওয়েবসাইটে নিয়ে যাবে, অথবা আপনি সরাসরি গুগলে সার্চ দিতে পারেন যে টুইটার অ্যাকাউন্ট যদি আপনি সার্চ দেন তাহলেও আপনাকে একটা উইন্ডো আসবে টুইটার অ্যাকাউন্ট, এইটাতে ক্লিক করলে তাহলেও আপনাকে টুইটারের অ্যাকাউন্ট ক্রিয়েটের পেজে নিয়ে যাবে। তাহলে আমরা ওয়েবসাইট থেকেই করি, যে twitter.com/login, এতে এখান থেকে তাহলে টুইটারের হোম পেজটা ওপেন হবে। তো এখানে লগ ইন টু টুইটার বলছে, তাহলে লগ ইন করতে হবে, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো এখানে লগ ইন করতে হলে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকতে হবে, অ্যাকাউন্ট না থাকলে সেক্ষেত্রে লগ ইন করতে পারবেন না। এই জন্যই আমাদেরকে ক্রিয়েট করতে হবে নতুন একটি টুইটার অ্যাকাউন্ট। তাহলে সুতরাং ক্রিয়েট করার জন্য তাহলে এই যে নিচে সাইন আপ ফর টুইটার লেখা আছে, তাহলে এটাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে আপনার নেম, ফোন নাম্বার, তারপরে অথবা ইমেইলও দিতে পারবেন, ফোন নাম্বার পরিবর্তে ডেট অফ বার্থ দিতে হবে। তাহলে এখানে আপনার নেমটি লিখতে হবে, তো আমি আমার নেমটি দিয়ে দিলাম, তারপরে ফোন নাম্বার, তো ফোন নাম্বারে দিই, ফোন নাম্বার দিয়ে ওপেন করি। এখানে আপনাকে একটা ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে, যেটা ইন্টারন্যাশনাল ফোন নাম্বার দিতে গেলে যেভাবে লিখতে হয় +880। ফোন নাম্বার দেওয়া হলো, তারপর ডেট অফ বার্থ হচ্ছে মান্থ হচ্ছে আপনার, আমি আমার ডেট অফ বার্থটি দিয়ে দিচ্ছি, তারপরে ইয়ার দিয়ে দিলাম, দেওয়ার পরে তারপরে হচ্ছে নেক্সট, তারপর কাস্টমাইজ ইওর এক্সপিরিয়েন্স, তাহলে এটাতে পার্সোনালাইজ অ্যাডস টিক্স দেওয়া হলো। টিক দেওয়ার পরে তারপরে আবার দেখবো আমরা সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, তারপরে আবার সাইন আপ দেওয়া হলো, সাইন আপ দিলে হ্যাঁ, তারপর ভেরিফাই ইওর ফোন, তাহলে আমাদের এখানে ওকে দিলে ফোনে একটা মেসেজ আসবে, মেসেজ আসলে সেই কোডটা আমাদেরকে এখানে দিতে হবে। মেসেজটি আসেনি এই জন্য আমরা আবার যে ডিড নট রিসিভ SMS এটাতে ক্লিক করি। ক্লিক করলে এই যে রিসেন্ট SMSটা আবার সেন্ড করতে বলা হলো। হ্যাঁ, অলরেডি ফোনে একটা মেসেজ চলে আসছে, এখানে তাহলে কোড নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি, তাহলে কোড নাম্বারটা দিয়ে দেওয়া হলো, দিয়ে দিলে নেক্সট দেওয়া হলো। নেক্সট দেওয়ার পরে হ্যাঁ, তো এখন আমাদেরকে একটা 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিতে হবে।
तो পাসওয়ার্ডটা আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তাহলে পাসওয়ার্ডটা আপনারা দিয়ে নেবেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। তারপর নেক্সট দেওয়া হলো। নেক্সট দিয়ে দিলে তাহলে পাসওয়ার্ডটা আপনারা ইচ্ছে করলে সেভ করে নিতে পারেন। হ্যাঁ, তারপরে আমাদের তাহলে আমরা এখানে আসলাম। তাহলে এখন আমাদের পেকে প্রোফাইল পিকচার, একটা প্রোফাইল পিকচার দিতে হবে। তাহলে প্রোফাইল পিকচার আপনি আপনার ইচ্ছে মতো প্রোফাইল পিকচারটা দিয়ে নেবেন। তো আপনি এই টুইটার অ্যাকাউন্টটি মোবাইল থেকেও ক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা নেই। সেম একই প্রসিডিউর, মোবাইলে একটা ব্রাউজার ওপেন করে ওখান থেকে আপনি এভাবে ক্রিয়েট করতে পারবেন। তাহলে আমরা প্রোফাইল পিকচারটা সিলেক্ট করব। তাহলে এই এখানে পিকচার সিলেক্ট করার একটা অপশন আছে, তাহলে এখানে ক্লিক করে তাহলে আমার ওই পিকচারটা যেখানে আছে সেই লোকেশনটা দেখিয়ে দিতে হবে। দেখিয়ে দিলে পিকচারটা এখানে সেভ হয়ে যাবে। তাহলে আমার পিসিতে যেখানে পিকচারটা রাখা আছে আমি সেখানে যাচ্ছি। হ্যাঁ, তাহলে আমার প্রোফাইল পিকচার আমি এটা দিব। তাহলে এটা সিলেক্ট করে দেওয়া হলো, অ্যাপ্লাই দিতে হবে। হ্যাঁ, ছবিটা চলে এসেছে। চলে আসার পরে তাহলে এখানে অ্যাপ্লাই দেওয়া হলো। তাহলে অ্যাপ্লাই দিলে আমার পিকচারটা নিয়ে নিয়েছে। তারপরে নেক্সট। তাহলে ডিসক্রাইব ইওর সেলফ, মানে আপনার নিজের সম্পর্কে কিছু এখানে ডিসক্রিপশন লিখতে হবে, যে আপনি নিজের সম্পর্কে আপনি কেমন কি কি করতে ভালোবাসেন। হ্যাঁ, এসব আপনি লিখবেন। হ্যাঁ, তো আমি লিখলাম আমার পছন্দ অনুযায়ী। তাহলে আমি এখানে তারপর নেক্সট দিতে হবে। হ্যাঁ, নেক্সট দেওয়ার পরে তারপরে হোয়াট আর ইউ ইন্টারেস্টেড ইন, যে আপনি কী কী বিষয়ে পছন্দ করেন বা ভালো লাগে, যেগুলো ইন্টারেস্টেড সেগুলোকে টিক দিয়ে দিতে হবে। তাহলে আপনি এখান থেকে যা যা বিষয় আপনার ইন্টারেস্টেড, হ্যাঁ, সেই বিষয়গুলো টিক দিয়ে দিবেন। যেমন নিউজ বলি আমি, ওয়েদার, তারপরে হিস্টোরি, হেলথ, নিউজ, এগুলো পছন্দ করেন। তারপরে মিউজিকের মধ্যে কী কী পছন্দ করেন, মিউজিক যেমন কান্ট্রি বা পপ মিউজিক। হ্যাঁ, তারপরে এন্টারটেনমেন্টের মধ্যে টেলিভিশন, হ্যাঁ, ডিজিটাল ক্রিয়েটর, মুভিজ, এসব আপনি এখানে টিক দিয়ে দিবেন। তো এইগুলো দেওয়ার টিক দেওয়ার কারণ হচ্ছে যে যেগুলো টুইটারে আপনি আপলোড হয়ে থাকে সেগুলো মাঝে মাঝে তারা দিয়ে থাকবে, এবং আপনার এই ড্যাশবোর্ডে বা নিউজ ফিডে যেখান থেকে আপনি এই সম্পর্কে ইনফরমেশন পেতে পারেন, এই জন্যই এই টিকগুলো দেওয়ার কারণ হচ্ছে এইটাই, যে এই ধরনের নিউজগুলো আপনাকে তারা আপনার ড্যাশবোর্ডে মাঝে মাঝে আপনাকে দিবে। আচ্ছা, তারপরে এখানে নেক্সট দিতে হবে। নেক্সট দেওয়া হলো। তারপর সাজেশনস ফর ইউ টু ফলো, আপনাকে ফলো করার জন্য বলা হচ্ছে, যে আমি যেহেতু বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা খুলতেছি তারা অলরেডি আমাকে ট্র্যাক করেছে, যার কারণে আমার দেশ অনুযায়ী এবং একটু আগে যে বিষয়গুলো সিলেক্ট করলাম সেই সিলেকশন অনুযায়ী তারা আমাকে কিছু পিপল দেখাবে আর কি, যাদেরকে আমি ফলো করতে পারি, যেই পিপলগুলোকে এই যে এখানে শো করতেছে যাদেরকে আমি ফলো করতে পারি, যে কোনো একজনকে দিয়ে তাহলে আমি ফলো শুরু করতে পারি। তাহলে আমি যে কোনো একজনকে সিলেক্ট করলাম, সে আমি ডেইলি স্টার, ফলো করলাম, এটা ফলো করলাম। তাহলে এই যে ফলো ওয়ান, তাহলে এই যে অ্যালো নোটিফিকেশন, তাহলে অ্যালো নোটিফিকেশন মানে টার্ন অন নোটিফিকেশন করতে হবে। যেমন এখানে বলতেছে যে আপনাকে টুইটার নোটিফিকেশন দিতে চায় আপনার ডিভাইসে, সেটা কম্পিউটার হোক বা মোবাইল হোক, এটাকে তাহলে আপনি অ্যালাউ করতে পারেন নাও করতে পারেন। তা আমি স্কিপ করে দিলাম, যে আমাকে দরকার নেই এটা আমার, তাহলে স্কিপ করলাম। করার পরে তাহলে আমার
সুন্দরভাবে আমাদের টুইটার অ্যাকাউন্টটা খুলে ফেললাম। তো বন্ধুরা, সারা পৃথিবীতে টুইটার অ্যাকাউন্ট এখন খুবই জনপ্রিয়। এছাড়া যারা ইউটিউবার রয়েছেন তাদের ক্ষেত্রে আরও বেশি গুরুত্বপূর্ণ, কেননা আপনার চ্যানেলে যে কোনো প্রবলেম হলে আপনি কিন্তু টুইটারের মাধ্যমে এর সলিউশন খুঁজতে পারবেন। তাছাড়াও ইউটিউবের যে অনেক অনেক ইনফরমেশনগুলো থাকে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান পারবেন। তো বন্ধুরা, আমাদের অ্যাকাউন্ট খোলা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং অ্যাকাউন্টে মোটামুটি কাস্টমাইজ করার জন্য যেগুলো দরকার অলরেডি শুরুর দিকে আমাদের কাছ থেকে সব নিয়ে নিয়েছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইলে আসার পরে, যে প্রোফাইলে আসার পরে প্রোফাইল পিকচারটা আমাদের অ্যাড হয়ে গেছে। তো আমাদের কভার পিকচার এখনও অ্যাড করা হয় নাই, তো কভার পিকচার আমরা এখন অ্যাড করে নিব। তাহলে কভার পিকচার অ্যাড করার জন্য তাহলে এডিট প্রোফাইলে আসব। এডিট প্রোফাইলে আসলে এখানে আপনার এই পিকচার অ্যাড করার অপশনটা দেখতে পাবেন। তো পিকচার অ্যাড করার অপশনে এখানে ক্লিক করলে তো পিকচারটা আমাদের যে লোকেশনে আছে, তো একটা বড় পিকচার আমরা দেব মোটামুটি। তাহলে এটা আমি সিলেক্ট করলাম, তাহলে এটা ওপেন দিলে তাহলে পিকচারটা আমার এখানে চলে এসেছে। হ্যাঁ, তারপরে এই যে অ্যাপ্লাই দিলে তাহলে পিকচারটা নিয়ে নেবে। হ্যাঁ, তারপরে এখানে আমার নামটা অটোমেটিক আগে দেওয়া ছিল, চলে এসেছে। তারপরে এখানে একটা বায়ো মানে ডিসক্রিপশন দিতে হবে, যেটা তাহলে আমরা আগে দিয়েছি, তো এইটাই দিব। তাহলে এটাই দিয়ে দেওয়া হলো। তাহলে লোকেশন মানে আপনি যে লোকেশনে আছেন, তো আমি যেহেতু যে লোকেশনে আছি সেটা দিয়ে দিচ্ছি, ঢাকা বাংলাদেশ। তাহলে সেটা দিয়ে দেওয়া হলো। তাহলে ওয়েবসাইট, আপনি আপনার ওয়েবসাইট থাকলে সেটা দিয়ে দিবেন, না দিলেও সমস্যা নেই। তো আমার আছে, আমি দিয়ে দিচ্ছি ওয়েবসাইট youtube.com/unimedtechnology। হ্যাঁ, তাহলে এটা ওয়েবসাইট দিয়ে দেওয়া হলো। ডেট অফ বার্থ আগে যেটা দিয়ে দেওয়া আসলে সেটি আছে, চাইলে এডিট করতে পারবেন। হ্যাঁ, তারপরে এখান থেকে তাহলে আমার সব কিছু দিয়ে দেওয়া হলো, তখন সেভ। তাহলে সেভ দেওয়ার ফলে পরে দেখা গেলো যে আমাদের প্রোফাইল কভার পিকচারটাও নিয়ে নিয়েছে। তাহলে এখানে তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কভার পিকচার দেওয়া হয়েছে এবং যে প্রোফাইল পিকচার দেওয়া হয়েছিলো সেটাও অলরেডি দেওয়া আছে। তো আমাদের কাজ অলমোস্ট কমপ্লিট, আর বেশি কিছু নেই। তো এবার আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটি হচ্ছে তো এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তাহলে মরে গেলে তাহলে এখানে যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আছে, প্রাইভেসি, তাহলে ইওর অ্যাকাউন্টে তাহলে এই যে অ্যাকাউন্ট ইনফরমেশন, তো অ্যাকাউন্ট ইনফরমেশন গেলে তাহলে আমার এখানে কনফার্ম ইওর পাসওয়ার্ড, আমার পাসওয়ার্ডটাকে কনফার্ম করতে হবে। তারপরে পাসওয়ার্ডটা কনফার্ম করতে হবে, তাহলে পাসওয়ার্ডটা আমি কনফার্ম করলাম। হ্যাঁ, কনফার্ম করার আপনি চাইলে ফোন নাম্বারটা এখান থেকে এডিট করতে পারবেন। হ্যাঁ, তো আমি ওই ফোন নাম্বারটাই রাখবো। তো চাইলে আপনি এখান থেকে ইমেইল দিয়ে দিতে পারবেন। তাহলে ইমেইলটা, ইমেইল অ্যাড্রেস, এই যে অ্যাড ইমেইল অ্যাড্রেস, তো এখন ইমেইলটা দিয়ে দিতে চাই। তাহলে আগে ইমেইলটা দেওয়ার আগে আমাকে ভেরিফাই ইওর পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা ভেরিফাই করতে বলতেছে, তাহলে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হলো, তারপর নেক্সট দিলে তারপর আমাকে ইমেলটা পুট করতে হবে। তাহলে ইমেলটা অলরেডি আমার এখানে শো করছে, তাহলে ইমেলটা আমি দিয়ে দিলাম, তারপর নেক্সট। তাহলে আমার টুইটার থেকে আমার ইমেইলে একটা মেইল পাঠাবে এবং মেইলের মধ্যে একটা ভেরিফিকেশন কোড থাকবে, সেই ভেরিফিকেশনটা কোডটা অলরেডি আমার টুইটার থেকে একটা মেইল এসেছে, সেই ইমেইলের মধ্যে যে কোডটা আছে সেই কোডটা আছে 813116, 813116। তাহলে কোডটা আমি এখানে পুট করে দিলাম, দিয়ে ভেরিফাই দিয়ে দিলাম, তাহলে আমার ইমেলটা ভেরিফাই হয়ে গেল।
তাহলে ইমেইলটা আপনি চাইলে দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আপনি যদি টুইটার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করতে চান, তাহলে আমরা আবার ব্যাক আসলাম এসে, অ্যাকাউন্ট যদি ডিঅ্যাক্টিভ করতে চান তাহলে যে নিচে এখানে ডিঅ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট আছে, এখান থেকে আপনি ডিঅ্যাক্টিভ করে নিতে পারবেন। অত ডিঅ্যাক্টিভ করার আগে আপনার পাসওয়ার্ডটা চাবে, পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। বন্ধুরা, অ্যাকাউন্ট কাস্টমাইজ করার ক্ষেত্রে এখানে আরও কিছু ইনফরমেশন রয়েছে, সেগুলো আপনারা দেখে নেবেন। আমাদের অ্যাকাউন্ট মোটামুটি কমপ্লিট। এবার যদি আমরা টুইটারে একটি টুইট করতে চাই তাহলে সেটা কীভাবে করব সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। তাহলে আমরা এখন হোমে যাব, হোমে গিয়ে একটা ছবি আপলোড করে নিয়ে আসব। তাহলে এইটা জাস্ট এই প্রথম যে আইকনটা আছে এটাতে ক্লিক করলে তাহলে আমার ছবিটা যে লোকেশনে আছে তাহলে সে এই ছবিটা আমি আপলোড করব। তো এটা আমি নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে তাহলে আমি জাস্ট এই যে এখানে টাইপ করব, আপনি যা ইচ্ছে তাই টাইপ করতে পারেন। Hi guys, this is my new tweet account. তাহলে জাস্ট তাহলে এখানে টুইটার অ্যাকাউন্ট তাহলে এখানে টাইপ করা হলো, দিস হাই গাইজ দিস ইজ মাই নিউ টুইটার অ্যাকাউন্ট। তাহলে নিচে এই যে টুইটে ক্লিক করলে পোস্টটি টুইট হয়ে যাবে। তো এটি জাস্ট ওই ফেসবুকে যে আমরা পোস্ট করি সেম একইভাবে একই প্রসিডিউর ওইভাবে ইজিলি পোস্ট করা যায়। তো এখানে চাইলে আপনি শিডিউল পোস্ট করে দিতে পারবেন। তো এই যে নিচের এখানে যে ঘড়ির মতো আইকনটা আছে তো এটাতে ক্লিক করলে তাহলে আপনার এখানে যে ডেট আছে ডেট সিলেকশন করে দিবেন, টাইম সিলেকশন করে দিলে, এমপিএম টাইম সিলেকশন করে দিলে, হ্যাঁ, তারপরে আপনার মনে করেন যে আপনি রাত 11টার পর ঘুমিয়ে যাবেন এবং 11:30টার দিকে আপনার একটা পোস্ট কনফার্ম হওয়া দরকার। তাহলে সেটা আপনি এইভাবে টাইম ফিক্স করে দিয়ে কনফার্ম দিয়ে রাখলেই তাহলে অটোমেটিক আপনার পোস্টটি টুইট হয়ে যাবে। তো এখানে চাইলে কোনো পিপলকে আপনি যে ট্যাগ করতে পারবেন, কোনো পোস্টের ব্যাপারে ডিসক্রিপশন লিখতে পারবেন এবং এখান থেকে এই যে ইমোজিতে ক্লিক করলে এখানে বিভিন্ন ইমোজি দেওয়া আছে, তাহলে আপনার ইমোজি আপনি এখান থেকে সিলেকশন করে দিতে পারবেন। তাহলে এখন আমরা যে ছবিটা আমরা আপলোড করলাম তাহলে এটা এখন টুইট করবো। টুইটে তাহলে এখানে জাস্ট এটি টুইটে ক্লিক করলেই তাহলে পোস্টটি আমার টুইট তাহলে পোস্টটি আমার টুইট হয়ে গিয়েছে। তাহলে এখানে টুইট করার ক্ষেত্রে আরও কিছু ব্যাপার আছে, যেমন আপনি এখান থেকে চাইলে কাউকে পোল করতে পারবেন, পোল মানে ভোট নিতে পারবেন। তাহলে আপনার পোল করতে গেলে যে এই আইকনে ক্লিক করতে হবে, ক্লিক করলে তাহলে যে উইন্ডো আসবে তাহলে এখানে উপরে আপনি আজকে কোশ্চেন তাহলে ক্যান উই স্টার্ট ওয়ার্ক তাহলে এটা লেখা হলো, লেখার পরে চয়েস ওয়ান, তো চয়েস ওয়ানে তাহলে এখানে আমি ইয়েস দেবো, চয়েস টুতে তাহলে নো দেওয়া হলো। তারপর পোল লেন্থ মানে এই ভোটটা কয়দিন ধরে চলবে, সে একদিন দুই দিন বা যতদিন ধরে চলবে, তো আমি সে এখানে দুই দিন সিলেকশন করে দিলাম, সিলেকশন করে দেওয়া হলো। তাহলে এখানে ইয়েস যদি কেউ ইয়েসে ক্লিক করে, ইয়েসে ক্লিক করলে তাহলে 100% ইয়েস হয়ে থাকবে, আর যদি কেউ নোতে ক্লিক করে তাহলে 90% ইয়েস থাকবে আর 10% নো থাকবে। ঠিক একইভাবে আপনি টুইটারের মাধ্যমে আপনি আপনার দর্শক অডিয়েন্সের কাছ থেকে বা ফলোয়ার্সের কাছ থেকে এইভাবে ভোট নিতে পারবেন চাইলে। তারপর চাইলে আপনি এই যে জিপ ডাউনলোড করতে পারবেন সেম লাইক এস ফেসবুকের মতোই। তাহলে এই যে জিপ এখানে ক্লিক করলে এখানে বিভিন্ন জিপ দেওয়া আছে, সেই জিপগুলো আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখান থেকে কিভাবে একজন মানুষকে খুঁজে বের করতে পারবেন। ফেসবুকে যেমনটি করা যায় তাহলে আমরা খুঁজে বের করতে পারলে যে ডান দিকে উপরে সার্চ বক্স আছে, এখানে আপনার যদি লাকি সে সাকিব আল হাসানকে খুঁজে বের করতে চাই, সাকিব আল হাসানকে যদি আমরা খুঁজে বের করতে চাই তাহলে এই যে সাকিব আল হাসান
অনেকগুলোই দেখাচ্ছে, হয়তো এগুলো ফেক আইডিও হতে পারে। সো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একজন মানুষকে টুইটারে খুঁজে বের করতে পারবেন। সো এই ছিল টুইটার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, খোলার পর সেটিকে কিভাবে কাস্টমাইজ করবেন, সেখানে কিভাবে টুইট করবেন, ফটো কিভাবে আপলোড করবেন, কিভাবে আপনি আপনার ফলোয়ার্সদের কাছ থেকে ভোট নিতে পারবেন, সব ব্যাপারগুলো আমি আপনাদেরকে বিস্তারিত বোঝানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি কেউ উপকৃত হয়ে থাকেন ভিডিও থেকে, তাহলে অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের কাছে এবং ছড়িয়ে দিবেন সবার মাঝে। তো বন্ধুরা, তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক দিলে আমি বুঝবো যে আমার ভিডিও থেকে আপনারা উপকৃত হচ্ছেন, এবং সেই অনুপ্রেরণা নিয়েই ভবিষ্যতে আরও অনেক মজার মজার ভিডিও করতে পারবো সেই প্রত্যাশায়। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।